একের পর এক বিপদ, ফের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটল ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা, ব্যাপক উত্তেজনা এলাকা জুড়ে। এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোন জেলায় ঘটেছে, দুর্ঘটনায় কতজন জখম হয়েছেন, এখন সেখানকার পরিস্থিতি কেমন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবার থেকে আপনার জেলার নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে এবার পড়ুয়াদের বাস। ওই বাসে 22 জন পড়ুয়া ছিল। গ্যাংটক ঘুরে শিলিগুড়ি ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। জানা যাচ্ছে সিকিমের তাদংয়ের 6 মাইলের কাছে একটি বড় পাথরে গিয়ে ধাক্কা মারে পড়ুয়া বোঝাই বাসটি। রাঁচি সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া ছিল সকলেই। সিকিমে এক্সকার্শনের জন্য গিয়েছিল তারা। দুর্ঘটনা ঘটার সময় রাঁচির সেন্ট জেভিয়ার্স কলেজের 22 জন পড়ুয়াকে নিয়ে গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি। 10 নম্বর জাতীয় সড়কে অরেঞ্জ ভিলার কাছে বাসটি দুর্ঘটনা কবলে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে একটি বড় পাথরে, সেখানেই উল্টে যায় বাসটি। জানা গিয়েছে 22 জন কলেজ পড়ুয়াই বাসের ভিতরে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পাথর ধাক্কা খায়। উল্টে যাওয়া বাসের ভিতরে আটকে পড়ে পড়ুয়ারা। স্থানীয়রাই উদ্ধার কার্যে হাত লাগায়। এক এক করে পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কয়েকজনের গুরুতর চোট লেগেছে। এদিকে পাশাপাশি গ্যাংটকে ধসে চাপা পড়ে মৃত্যু হলো একই পরিবারের 3 সদস্যের। ঘুমন্ত অবস্থায় মা ও 2 ছেলের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সিকিমের গ্যাংটকের রঙ্গে দোকানদারা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।